নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ডিমের অমলেট করে দেখাবো। অমলেটটা করার জন্য নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি। ডিম তিনটে আগে ফাটিয়ে নেব। এবার এতে এবার আমি এতে হলুদ দিব, চা চামচের হাফ চামচের কম হলুদ দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম। ভালো করে ডিমটা ফেটিয়ে নিব। এবার আমি এই অমলেটটা সর্ষের তেল দিয়ে করব, সাদা তেল দিয়ে করব না, সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিব ডিমটা। এবার আমি ডিমটা দিয়ে দিব। তোমরা বাড়িতে অমলেট করে খাও, কিন্তু এই অমলেটটা আমি একটু আলাদা ধরনের করছি। তার জন্য আমি উপকরণ নিয়েছি, টমেটো একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে, ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো সব একে একে ডিমের মধ্যে দিয়ে দিব। তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিব। তোমরা ঝাল অনুযায়ী এইভাবে অমলেট করে খাবা, খেতে খুব সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিবা। এবার আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে লাস্টে ধনে পাতা রেখে দিয়েছিলাম কুচিয়ে, ধনে পাতাটা দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি এটা 2 মিনিট মতো ঢেকে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। এইভাবে কেটে নিলাম, আমার গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার ডিমের অমলেটটা হয়ে গিয়েছে। এইভাবে ডিমের অমলেট বানালাম। আমার ভিডিওতে আমার ডিমের অমলেটটা রেসিপিটা দেখে তৈরি করো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল
কমেন্ট করে জানিও ডিমের অমলেটটা কেমন হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।